বছরের গ্রীষ্মের সময় রাজ্য জুড়ে রক্তের সংকট চরম সীমায় পৌঁছায়। ব্লাড ব্যাঙ্কগুলিতে মেলে না প্রয়োজনীয় রক্ত, নাজেহাল হয় রোগীর পরিজনেরা। এমতো অবস্থায় রাজ্যের রক্তের চাহিদা মেটাতে অনেকদিন আগে এক উৎসর্গ নামে কর্মসূচি গ্রহণ করেছিল কলকাতা পুলিশ। মূলত কলকাতা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় এই কর্মসূচির আয়তায় আয়োজিত হয় রক্তদান শিবির। শনিবার শ্যামপুকুর থানায় হয়ে গেল 954 উৎসর্গ। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল, তৃণমূল যুব কংগ্রেসের 10 ওয়ার্ডের সভাপতি খোকন দাস, অভিনেতা শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার মৃদুল বন্দ্যোপাধ্যায়, ওসি আশিস দাস, ইন্সপেক্টর সুব্রত দাস সহ বহু বিশিষ্টরা। এদিনে রক্তদান শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও এলাকার স্থানীয় মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। রক্তের সংকট মেটাতে কলকাতা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল নাগরিক সমাজ। অফিসার ইনচার্জকে আমার ধন্যবাদ, তিনি এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন। মাধ্যমিক পরীক্ষা চলছে, আশেপাশে স্কুলে পরীক্ষা চলছে, তারই মধ্যে অনেক মানুষ, অনেক যুবক এসে রক্তদান করছে। এটা একটা দেখার, উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজগুলো করছেন। দয়ামন্ত্রী সেন এসেছিলেন, ডিসি নন জয়িতা, তিনি এসেছিলেন। এটা 954 রক্তদান শিবির আমাদের লাভাজার থেকে এটা ঠিক করে দেয়। আমরা শ্যামপুর থানার প্রত্যেকটা অফিসার কর্মী সবাই মিলে আজকে এই রক্তদান শিবিরটা আমরা আয়োজন করেছি। এখানে আমাদের এখানে এমএলএ, তারপর কাউন্সিলর, তারপর এলাকার গণ্যমান্য ব্যক্তি সমস্ত সব এসছেন। আমাদের এখানে টার্গেট আছে 100 করে আমরা ডোনার, মানে রক্ত যাতে জোগাড় হয়। রক্ত জীবনে এবং গরিব মানুষের খুব দরকার, প্রয়োজন। রক্ত দিয়ে যে সমাজের একটা বিরাট হেল্প করা যায়, সেটা আমরা পুলিশের লোকরাও যে সেইটা সমাজের কাজ করতে পারি, সেইটার একটা মানে জ্বলন্ত উদাহরণ আমাদের এই রক্তদান শিবির কলকাতা পুলিশ যেটা করে উৎসর্গ। এই ব্যাপারে এলাকার মানুষের সহযোগিতা আমি পেয়েছি, তাদের আমার অসংখ্য ধন্যবাদ যে তারা এসে রক্ত ডোনেট করছেন। এবং আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এই ব্যাপারটা মিডিয়ার মাধ্যমে যদি পরিচয় করে লোকের সুবুদ্ধি জাগ্রত করতে পারেন, যাতে রক্ত দিলে লোকের ক্ষতি হয় না, লোকের অনেক উপকার হয়। এই ব্যাপারটা মানুষের মধ্যে জাগ্রত করে সমাজের যদি কল্যাণ করতে পারেন তাহলে খুব ভালো। রক্তদান শিবির এই সম্পর্ক থানাতে হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। আজ এই রক্তদান শিবিরে আমাদের সম্পর্ক থানার অফিসার ইনচার্জ আশিস বাবু আমাদের ডেকেছে রক্তদান শিবিরে। আমরা পাড়ার কিছু মানুষকে নিয়ে এসেছি এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য, তারা রক্ত দিয়েছে। রক্তদানের কোনো রাজনীতি হয় না, রক্তদান এমন একটা জিনিস, প্রতিটি মানুষকে রক্ত দেওয়া উচিত। আর তারা এরিয়ার মানুষরা যদি এগিয়ে আসে এই রক্তদান শিবিরে। সাংঘাতিক মানে আশিস যা করেছেন সারা কলকাতা এক করে ফেলেছেন তো মনে হচ্ছে, এখন এত মানুষ রক্ত দিচ্ছেন, আর এটা একটা মহৎ দান রক্তদান। আর বিশেষ করে গরমের সময় রক্তের খুব অভাব দেখা যায়, সেই সময় দরকার হয় রক্তের, এরকম শিবির থেকে সেই রক্তগুলো পেলে অনেক মানুষ উপকৃত হতে পারে। আজকে শ্যামপুর থানা যেটা করে একটা দারুণ উদ্যোগ, আশিস দা ইনি ওসি, তার উদ্যোগে এটা হচ্ছে, এত মানুষ এখানে জমায়েত হয়েছেন, সত্যি সাধুবাদ জানাই। আর রক্ত এমন একটা জিনিস, কোনো রোগী সে হিন্দু হোক মুসলমান হোক, সে যখন বেঁচে ওঠে ভালো হয় তখন লেখা থাকে না যে রক্তটা সে নিচ্ছে সেটা মুসলমানের রক্ত না হিন্দু রক্ত। কাজে এই দিয়ে একটা সৌভাগ্যমূলক আমাদের কলকাতা পুলিশের ধারাবাহিকভাবেই আমরা প্রত্যেক শনিবার কোনো না কোনো থানায় বা ট্রাফিক কার্ডে কোনো অর্গানাইজেশনে হয়ে থাকে। আজকে আমাদের শ্যামপুর থানার তরফ যেটা 954 ব্লাড ডোনেশন ক্যাম্প উৎসর্গ, তো আমাদের এখানে আজকে আমাদের টার্গেট আছে 100 বেশি রক্তদান করানো। তো আমরা সেই উপলক্ষে আমরা এলাকার যত আমাদের অধিবাসী আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, তারা যোগদান করছেন। এই রক্ত দান একটা মহান কাজ, রক্ত গরিব বড়লোক সবারই প্রয়োজন হয়। রক্ত যদি জোগাড় না থাকে তাহলে এর যতই
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এইটা ভেবেই কমিউনিটি পুলিশের, কলকাতা কমিউনিটির উদ্যোগে এবং কলকাতা পুলিশের আজকে শ্যামপুকুর থানার উদ্যোগে যে 954 যে রক্তদান উৎসব চলেছে সে মহান, খুব ভালোভাবেই চলছে এখনও পর্যন্ত যা খবর, যে 70 জনের ওপর রক্ত দান করেছে। এবং আমরা সবাই জানি যে রক্তের এই যে ব্যাপারটা, মানুষের সাহায্যের জন্য কলকাতা পুলিশ সবসময় এগিয়ে আসে। আমরাও কলকাতা পুলিশের কাছ থেকে অনেক রকম সাহায্য পাই, সেই জন্য কলকাতা পুলিশের যে কোনো অনুষ্ঠানে নিজেদের নামটাকে জড়িয়ে নিই। সেইখানে আমি সাধুবাদ জানাই কলকাতা পুলিশের এই শ্যামপুকুর থানার ওসি, অ্যাডিশনাল ওসি সবাইকে, যে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরা প্রত্যেকেই বলতে পারি যে আজ বর্তমানকালে যে একটা ব্লাড ডোনেশনের মধ্যে থেকে 4 জন ব্লাড পায়, সেখানে যদি আজকে 100 হয় তাহলে 400 লোক সেখানে ব্লাড পাবে। তা আমরা এই কলকাতা পুলিশের এই মহান উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আজকে শ্যামপুকুর থানার উদ্যোগে বিশাল একটা কোনো বিকল্প নেই, রক্তদান অনেক বড় সাপোর্ট কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে থ্যাংক জানাই প্রত্যেকটা পুলিশকর্মীদের কি এত ভালোভাবে প্রত্যেকটা সপ্তাহ এখন 4টে করে উৎসর্গ, যেটা আজকে উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড, শ্যামপুকুর থানা, ইন্ডালি থানা আর যাদবপুর থানা উদ্যোগে আজকে রক্তদান শিবির চলছে। এটা পাবলিকের জন্য প্রচুর একটা অনেক বড় সাপোর্ট। রক্তদান এক মহত্তর, রক্তর কোনো বিকল্প নেই, একটা মানুষ 4 বার রক্ত দিতে পারে। আর প্রত্যেকটা মানুষ, পুলিশকর্মীরা যেভাবে কাজ করছে সারা বছর লোকের জন্য, জনগণের জন্য, নিজের বাড়ি ঘর দর ছেড়ে যেভাবে রক্তদান করছে রাত্রিবেলা ডিউটি করে, ওইভাবে যে রক্ত দিয়ে যে 4টি জীবন বাঁচাচ্ছে, আজ যে ভাইরা বোনেরা রক্ত কালকে রাত্রে ডিউটি করে জনগণ এখানে রক্তদান করলেন, আজকে এই পুলিশকে, পুলিশের উদ্যোগ অনেক ভালো উদ্যোগ। সারা বছর নানা রকম কাজে পুলিশটা লোকের রক্ষার জন্য, পাবলিকের জন্য এই ভালো ভালো কাজ করতে থাকে। পাবলিকেও দরকার, পুলিশের সঙ্গে ভালো রিলেশন করে এগিয়ে যান, ভালো করে রক্ষা করুন লোকের, কোনো ভুল কাজ না করুন। আপনারা এইভাবে ভালো ভালো কাজ করতে থাকুন। কলকাতা পুলিশ শ্যামপুকুর থানার আশিস দাসদাকে, সুব্রত দাসদা অ্যাডিশনাল ওসি, আর কুন্তল দেবনাথ সার্জেন্ট, প্রত্যেকটা টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ। এই এত সুন্দর আয়োজন, এই আয়োজনটাই যেখানে 100 রক্তদাতা রক্তদান দেবেন, যেভাবে লোকের লাইন দিয়ে রক্তদান করছেন। রিপোর্ট, চ্যানেল 10।